জিকিরের মতোই করে, তাদেরকে বলছি বসে যাওয়ার জন্য। ছাত্রীরা ওরা এই টিকটক ভিডিওটা করে, যেন লোকে তোমাকে পাগল বলে, এগুলাকে পুঁজি করে তার নিজেরা পরিচিত হতে চাই এবং বিভিন্ন ইনকামের দান্দা করতে চাই। ওরা বিভিন্নভাবে আমাকে বিভিন্ন গালাগালি করে, কখনো আমি গান করতাম না, কখনো গান শুনতামও না। ইউটিউবে মজার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং আমাদের সকল আপডেট পান সবার আগে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি মাহাসান স্বপ্ন ফ্রম মজার টিভি, আর আজকে আমার অনুষ্ঠানে আমার খুব প্রিয় একজন ব্যক্তি হাজির হয়েছে, সে হচ্ছে মুফতি গিয়াসউদ্দিন তাহির ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। আসলে আপনি খুব ব্যস্ত, আমরা অনেক কষ্ট করে আপনার ডেট পেয়েছি। প্রথমেই আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে অনেক বিতর্কিত কিছু পোস্ট দেখি বা বিতর্ক দেখি, আসলে আপনি বিতর্কিত বা আলোচিত হওয়ার কারণ থাকে? কখনোই বিতর্কিত হব বা আমার দ্বারা বিতর্ক একটা কিছু হোক সেটা আমি কখনো কামনা করি না। আর যারা আমার বিভিন্ন কর্মকাণ্ডকে বিতর্কের চোখে দেখে আলোত, আসলে মূলত তারা মৌলিক বিষয়টা চিন্তা করে না, মৌলিক বিষয়টা চিন্তা না করে ঈর্ষাপরায়ণ হয়ে তারা শুধু বিতর্কটা ভিন্ন দিকে ডাইভার্ট করে বিভিন্ন এডিটিংয়ের মাধ্যমে। কিছু কমেন্ট সেকশন বা অনেকের কাছে অনেক ভিডিওতে মানে ভণ্ড কথাটা শুনি, এটা আসলে কেন এসেছে? আসলে একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, কখনো মানুষ কেউ কাউকে গালি দেয়, হিংসাপরায়ণ হয়ে গালি দেয়। আর আমার ব্যাপারে যে বিষয়টা ভণ্ড সেই সব তারা ইউজ করে, এগুলো বিভিন্ন জিকিরগুলোকে কেন্দ্র করে ওরা বিভিন্নভাবে আমাকে বিভিন্ন গালাগালি করে। কেউ কাউকে গালি দেওয়ার আগে তার মৌলিক বিষয়টা সে চিন্তা করবে, আমি যেই জন্য তাকে ভণ্ড বলছি আসলে সে এখানে ভণ্ডামি কী করেছে। আমরা তো যারা ওয়াচ করে তাদেরকে মাওলানা সাহেব বলি বা হুজুর বলি, কিন্তু আপনাদের কিছু ডেজিগনেশন আছে বা ব্যাকগ্রাউন্ড আছে, আপনার সম্পর্কে যদি একটু বলতেন আপনার পরিচয়টা। পরিচয় বলতে, যেমন আমি মাদ্রাসা থেকে টাইটেল পাস করেছি, ডাবল টাইটেল কমপ্লিট করেছি, হাদিস বিভাগ থেকে এবং ফিকা বিভাগ থেকে আমি অধ্যয়ন শেষ করেছি। আর আপনি ভালো করে জানেন যে যারা ইফতাতে পড়ে, যারা ফিকা ডিপার্টমেন্টে পড়ে, তাদের নামের শুরুতে মুফতি শব্দটা আমরা অ্যাড করে থাকি, অনেকে অ্যাড করে থাকেন, সেই জন্য তারা আমার নামের শুরুতে মুফতি শব্দ ব্যবহার করে। আর কোয়ালিফিকেশন, আমি দাখিল টু কামেল ডাবল টাইটেল পর্যন্ত কমপ্লিট করেছি। বিভিন্ন আছে আপনার গান শুনি, আসলে আপনি কি আগে গানের সাথে জড়িত ছিলেন? কখনো আমি গান করতাম না, কখনো গান শুনতামও না। আমার যে গানগুলো, আমাদের ভাষায় আমরা শান বলি, কারণ মর্যাদাপূর্ণ ওলি আল্লাহর মর্যাদাপূর্ণ কথা, রাসূলের পাকের মর্যাদাপূর্ণ কথাগুলোকে শান বলা হয়। আর গান বলা হয় এই যে অসামাজিক বিভিন্ন গান আছে এগুলোকে গান বলে আমরা আখ্যায়িত করি। যারা ওই সমস্ত ধর্মীয় অনুভূতির শানগুলোকে গান বলে আখ্যায়িত করতে চায় ওরা আসলে ইসলামের ভালোটা চায় না। আপনাদের কিছু ওয়াজ নিয়ে অথবা আপনাদের কোনো কথা নিয়ে টিকটক ভিডিও করে মজা মাস্তি করে, তাদের সম্পর্কে আপনার মন্তব্য কি? আসলে টিকটক ভিডিওটা এটা যারা করে আমি মনে করি এটা সম্পূর্ণ তারা ভুল করছে। আর বেশিরভাগ আমি দেখছি স্কুল কলেজের স্টুডেন্ট এবং বিভিন্ন ছাত্রীরা ওরা এই টিকটক ভিডিওটা করে। আমি ওই ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, দেখো একজন ওলামায়ে কেরাম ওয়াজ করবে, ওয়াজের ভিতরে তাদের বক্তব্যটাকে তোমরা টিকটক ভিডিও বানিয়ে মানুষের মাঝে উপস্থাপন করা, এটা সম্পূর্ণ ধর্মীয় অনুভূতির উপর আঘাত এবং একটা ওলামায়ে কেরামকে এহানাত করা হয়। আর তোমরা ভালো, আর ছাত্ররাও ভালো করে জানা দরকার, এহানাতুল ওলামায়ে কুফরুন, যখন কেউ কোনো আলেমদেরকে কটাক্ষ করে, তাকে নিয়ে রসিকতা করে, এটা সম্পূর্ণ কুফুরি, যা যে জন্য তার ইমানের উপরে আঘাত আসবে। এই জন্য আমি বলবো যারা ওলামায়ে কেরামের সঠিক কথাগুলোকে বিভিন্নভাবে ভাইরাল হওয়ার জন্য, পরিচিতি হওয়ার জন্য টিকটক ভিডিও বানিয়ে তারা ফেমাস হতে চায়, আসলে তারা মূলতভাবে ফেমাস হতে পারবে না। তাদের আলেম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে যারা এরকম টিকটক ভিডিও বানাবে তাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে। আরেকটা জিনিস যে আপনার কিছু কথা নেই, মানে একটা কথাই তো আসলে আপনার মানে নেগেটিভভাবে ভাইরাল করেছে কিছু মানুষ, ওইটা নিয়ে আমরা দেখেছি যে একটা গান পর্যন্ত হয়েছে এবং এক ইউটিউবার করেছে, ওই গানটা নিশ্চয়ই আপনি দেখেছেন। এখন এই গানটা বিভিন্ন বিয়ে বাড়ি অনুষ্ঠানে বা বিভিন্ন প্রোগ্রামে এটার সাথে নাচছে, অনেকে ডিজে করছে, তো এই ব্যাপারটা আপনার মন্তব্য কি? ডিজে বলতে, আর যে শব্দটাকে কেন্দ্র করে তারা ডিজে ভিডিও বানিয়েছে সেটা হলো আমার একটা জিকিরের ভিতরে অনেকে দাঁড়িয়ে গেছিলো, তখন আমি তাদেরকে ধমকের সুরে তার বসতে বলতে পারি না, আমি তাদেরকে জিকিরের মতোই করে তাদেরকে বলছি বসে যাওয়ার জন্য। এই বিষয়টাকে কেন্দ্র করে তারা ডিজিটালভাবে তারা গান বানাইছে, গানে রূপান্তরিত করছে। তো ভাগ্য ভালো যে আমি তাদেরকে এই শব্দটা তারা কেটে নিয়ে গান বানাইছে, কিন্তু তারা যদি এটাকে নিয়ে ওই আল্লাহর জিকিরগুলোকে যদি অ্যাড করতো তাহলে তারা মস্ত বড় গুণাগ্রহ হয়ে যেত। যে আমাদের ইসলাম যেন অবহেলার পাত্র না হয়, আমাদের ইসলাম নিয়ে যেন কেউ রং তামসা না করে, আমাদের ইসলামের ধর্মীয় অনুভূতি যেন তারা আঘাত না করে। শুধুমাত্র হুজুররাই শুধু ইসলাম পালন করবে, আর যারা ইউটিউবার
যারা বিভিন্ন ভাইরাল হবে, ডিজে গান বানাবে, শুধুমাত্র হুজুরদের জন্য জান্নাত আর জাহান্নামের প্রশ্ন, তারা কি একবার চিন্তা করে না? হুজুরা তো ওয়াজ করতেছে আড়াই ঘন্টা তিন ঘন্টা, হয়তো একটা শব্দ স্লিপ অফ মাউথ হতে পারে, একটা আবেগের বিষয় হতে পারে, পরিস্থিতির বিষয় হতে পারে, স্টেজকে কন্ট্রোল ডিভাইস করার জন্য হতে পারে, এটা সাময়িকের জন্য দুই এক মিনিটের জন্য। আর যারা এই ভিডিওগুলোকে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, এটা দুনিয়াবি কিছু ধান্দা হাসিল করার জন্য, নিজের পপুলারিটির জন্য যারা এরকমভাবে হুজুরদের এই সমস্ত কথাগুলোকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, আমি বলবো তারাও একদিন আল্লাহর হিসাবে কাট করে দাঁড়াতে হবে। এবং আমি আশা করব এই সমস্ত টিকটক ভিডিও বানিয়ে বিভিন্ন ধান্দা না করে ধর্মীয় অনুভূতি, যেমন আজকে আপনি আসছেন, আপনি অবশ্যই বলছেন আমাকে লাইক করেন, যেমন আপনার কথাটা আমি অনেক লাইক করেছি যে আপনি আমার কাছ থেকে মনের কথাগুলো জানতে চেয়েছেন। হ্যাঁ, তবে আপনি যারা ডিজে গান করছে আপনি অন্তত তাদেরকে বলবেন যে ভাই আপনার তো এগুলো কাজ করা ঠিক না, এগুলোকে পুঁজি করে তার নিজেরা পরিচিতি হতে চাই এবং বিভিন্ন ইনকামের ধান্দা করতে চাই। তা আমি আশা করব জান্নাত জাহান্নাম সবার জন্য, কোনো বক্তব্য কেন্দ্রিক যেন আমরা যেন পরিচিতি হওয়ার জন্য কাজ না করি, আমরা যাই করব দিন মাজহাব মিল্লাহ ভেতরের জন্য করব এবং আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে, এটা সবসময় চিন্তা করব। এবং আমরা যেটা জানি আপনি অনেক রাগী, এবং আপনি একটা ওয়াজে বলেছিলেন যে আল্লাহর রাস্তায় এসেছি না হয় আমি মুড়ে ফেলতাম বা এরকম একটা কিছু। আসলে আমরা রাগ যখনই দেখাই তখন হয়তো বা আমাদের মনের একটা বাসাগুলো প্রকাশ করতে যাই, আমরা অনেক সময় বলে ফেলি, আসলে মূলত আমরা সংঘাতে বিশ্বাসী নই। আপনার কিছু আগে ইয়ে দেখা যেত ওয়াজে যে খুব জিকিরের করছেন কিন্তু অন্য তাল, অন্য ভঙ্গি, নাচ, গান এরকম একটা কিছু, এটা নিয়ে বিতর্কিত অনেক হয়েছে, তো এই ব্যাপারে যদি একটু কিছু বলবেন। জিকির আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাম ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো দাঁড়িয়ে বসে শুয়ে, তোমরা আমার জিকির করো, অন্যত্র রয়েছে তুমি এমনভাবে জিকির করো যেন লোকে তোমাকে পাগল বলে। কারণ এই জন্য আমরা অনেক সময় দেখা যায় আমরা যে নামাজ পড়ি স্থির হয়ে, অনেকে বলে কেয়াম মানি নামাজের কথা বলা হয়েছে, তা নামাজ কি বলছে দাঁড়ায় নামাজ পড়ো, নামাজ দাঁড়ায় পড়তে গেলে তো আবার রুকু আছে, সেজদা আছে, আমার অল বডিটা নামাজের জন্য এক আল্লাহর শিখে সেজদা করবো, অল বডিটাই কত ভঙ্গিতে একবার দাঁড়াচ্ছে, একবার সোজা হচ্ছে, একবার সেজদা যাচ্ছে, কত ধরনের আপ অ্যান্ড ডাউন হচ্ছে, ঠিক আছে। এখন এই নামাজ সাথে সবচেয়ে বড় জিকির এবং আবদুল্লাহ জিকির লা ইলাহ ইল্লাল্লাহ, লা ইলাহ ইল্লাল্লাহ সবচেয়ে বড় জিকির। এখন জিকির করতে গেলে শরীর নড়তে পারে, শুধুমাত্র আমি কেন, আমি দেখতে পাচ্ছি, আপনি আরও দেখেন আশ্চর্যভাবে একটু খেয়াল করবেন যে আমি শুধু দেখতে পাচ্ছি, আমি যে জিকির করছি আংশিকভাবে একটু হাত লড়াইলাম কিনা, মাথা লড়াইলাম কিনা, এটা নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, কিন্তু আমি দেখেছি অনেকে জিকির করতে করতে বাসের উপরে পর্যন্ত উঠে, বাসের উপরে উঠে যায়, হুজুর নিয়ে একবারে স্টেজের ভিতরে গড়ায় পড়ে যায়, হুজুরকে চিপ দেয় যায় ধরে, যারা আমাকে বন্ডে বলছে তাদের হুজুরে এইরকম করতেছে। তাহলে এখানে কিন্তু কোনো প্রশ্ন নাই, শুধুমাত্র ওই তাহি নাচানাচি করে, যেমন আজকে আপনি যে ওয়াজ শুনছেন তিন ঘন্টা আমি স্টেজে ছিলাম, আপনি এখানে নাচানাচি কিছু পাইছেন না? একদম না। আচ্ছা, আপনি এখন ইয়াং জেনারেশনদের উদ্দেশ্যে বা আপনাকে যারা ট্রল করছে, হাসি ঠাট্টা করছে, তাদের উদ্দেশ্যে সরাসরি কি বলতে চান? আমি অবশ্যই আপনাকে ধন্যবাদ, আমি সকল দর্শক শ্রোতা এবং যারা ইউটিউবার আছে রয়েছেন এবং যারা ইউটিউব চ্যানেলের সাথে জড়িত রয়েছেন এবং আমার যারা যুব সমাজ রয়েছেন, আমি সকল তরুণদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, ভাই আমরা আসলে আমরা তো মানুষ, দেখেন আপনি আমার সমালোচনা করছেন কিন্তু আপনি চিন্তা করুন আপনি কয়েকটা নামাজ পড়ছেন, আপনি চিন্তা করুন আপনি কয়টা রোজা রেখেছেন, আপনি চিন্তা করুন আপনার মাকে কতটুকু ভালোবেসেছেন, আপনি হয়তো মনের অভিলাষে নেশার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন। এই জন্য আমি আপনাকে বলবো আমাদের উলামা ইকরামদেরকে সম্মান করুন, এবং আমরা যারা আছি আপনাদেরকে একটা কথাই বলবো, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, ভাই আপনারা উলামা ইকরামদেরকে নিয়ে এরকম আত্মঘাতী কথা না বলে, প্রয়োজন আপনারা যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে, কোনো কিছু বোঝার থাকে, কোনো কিছু জানার থাকে, প্রয়োজনে সরাসরি আমাদের কাছে এবং উলামা ইকরামদের কাছে জিজ্ঞেস করবেন, এবং দেখবেন যে টোটালি উলামা ইকরাম আসলে ওরা কী চায়। আজকে দেখেন আমরা উলামা ইকরাম মাঠে আছি বলে প্রকাশ্যে একটা অশালীন কার্যকলাপ করতে গিয়েও তারা চিন্তা করে, আর আপনারা যুব সমাজ যারা টিকটক ভিডিও বানান, আমি উদ্দেশ্য বলে দিচ্ছি আপনাদেরকে, এবং যারা মেয়েরা টিকটক ভিডিও বানান, মনে রাখবেন উলামায়ে কেরাম আপনার জানাজায় কাজে লাগবে, উলামায়ে কেরাম আপনার বিয়ে শাদিতে কাজে লাগবে, উলামায়ে কেরাম আপনার বাবার জন্য দোয়া করতেও কাজে লাগবে, উলামায়ে কেরামদেরকে সম্মান করতে শিখুন, আলেমদেরকে ভালোবাসতে শিখুন, আলেমদের কথাগুলোকে অনার করতে শিখুন এবং গ্রহণ করতে শিখুন।
আপনাকে অনেক ধন্যবাদ। আর প্রিয় দর্শক, আপনাদের যেটা আমি বলতে চাই যে আপনারা আসলে ইউটিউব ফেসবুকে আমাদের আলেম বা মাওলানা অথবা হুজুরকে নিয়ে যেভাবে ট্রল করছেন সেটা আসলে ভবিষ্যতে অনেক ঝুঁকিতে আমরা চলে যাচ্ছি। ফিউচারে দেখতে পারবো যে আমরা আমাদের মধ্যে ইসলাম কেউ কেউ ইসলাম নিয়ে ট্রল করছে। ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুব পছন্দ করি এবং আজকে আমি ওনার ওয়াচ দেখেছি, অনেক ওয়াচ দেখেছি। আপনারা দেখে মন্তব্য করবেন, দেখে যদি মনে হয় যে উনি খারাপ আপনি বলবেন খারাপ। প্রিয় দর্শক, অবশ্যই মজার টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ইউটিউবে মজার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং আমাদের সকল আপডেট পান সবার আগে।